नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। अगर ये अगर रास्ते में कोई होता है तो जल्दी हो जाता, लेकिन वहाँ जो वे है उसको जिंदा है। क्या नाम है? आप वोट देते हैं? कौन सा बूथ में वोट देते हैं? कौन सा बूथ में वोट देते हैं आपका लोकल जो बूथ कौन सा है? ये बूथ का क्या नाम है? कंसर नंबर। स्कूल का क्या नाम है? बराकर मुस्लिम। तो यहाँ पर आप जब वोट देने आते हैं तो आपको कोई दिक्कत होता है? देना मना करता है भाई, इसमें नहीं देना उसमें देना, ऐसा कोई? अभी तक तो नहीं। अभी तो पहले ऐसा कोई होता था? तो यहाँ पर जो वोट आप ठीक तरह से दे पाते हैं? मन करते हुए, उसी को श्रद्धा करते हुए हम लोग एक रैली निकाले थे, जो कुल्टी IMF एंड कुल्टी कॉलेज NCC दोनों मिलकर हम लोग एक दोनों मिलकर एक रैली निकाले थे, जो पूरा कुल्टी को कवर करने की कोशिश किया। कुल्टी कॉलेज से होकर जाकर रानी तला से होकर हम लोग पूरा 1.5 घंटा तक ये रैली निकाला थे। और ये रैली के दौरान हम बस समाज को इतना ही मैसेज देना चाहते हैं कि जो शहीद जवान ने हम लोगों के लिए कुर्बानी दिया था, उसके लिए ये एक दिन तो बनता ही है कि हम लोग हम लोग इसको श्रद्धा से पालन करें। बस मुझे वही बात याद आता है जब शहीद जवान का डेड बॉडी उसके घर में पहुंचा था और उसका मम्मी ने कहा था कि साहब, मेरा बेटा अगर हाइट में 1 इंची छोटा होता है तो आप लोग भर्ती नहीं लेते हैं, तो अभी मेरा बेटा का ये टुकड़ा बॉडी हम कैसे ले लें। तो वो माँ, वो बीबी, वो बहन, वो बच्चा जो अपना अपने आप को खोया है, आज वैलेंटाइन डे है, जो आप लोग अपना सब कोई चाहता है कि अपना आशिक के साथ रहे, लेकिन जो लोग इस दिन में कुर्बानी दिया है, अपना पति, अपना बेटा, उन लोगों को नमन करते हुए इस दिन का हम लोग पालन करते हैं। और पूरा भारतवासी से मुझे यही कहना है कि ये दिन वैलेंटाइन डे नहीं, ये सिर्फ ब्लैक डे का नाम में ही जाना चाहिए। आपका नाम? चाइना सेन। शुक्रिया। जय हिंद, जय भारत। আজকে কি নিয়ে আপনাদের কর্মসূচি ছিল? আজকে 14 ফেব্রুয়ারি ব্ল্যাক ডে, এটা নিয়ে আমরা একটা রেলি বার করেছিলাম। আমাদের এনসিসি ক্যাডেটদেরকে নিয়ে আমরা কুলটি কলেজ থেকে রেলি বার করেছিলাম এবং প্রায় সমস্ত কুলটি আমরা ঘুরে রেলিটা এখানে কুলটি কলেজে শেষ করেছি। আজকে 14 ফেব্রুয়ারি ব্ল্যাক ডে, আমি সবার কাছে এটাই কামনা করি যে আজকের দিনটা কোনো উৎসব না পালন করে আজকের দিনটা ব্ল্যাক ডে হিসাবে পালন করা হোক। আপনার নাম? আমার নাম রজত রায়। আজকের কর্মসূচি কি আছে দাদা? কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেট আর কৃষির যে আইন করেছে তার আজকে এই যে সালানপুর ব্লকে কতদূর পর্যন্ত মিছিল হবে? খালিদপুর থেকে শুরু হবে, সালানপুর এখান থেকে শুরু। দাদা, আজকের কর্মসূচিটা একটু বলে দেন। আজকে কর্মসূচি হচ্ছে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের এই যে কুলটি বিধানসভার 4 নম্বর ইউনিট, সেই ইউনিটের প্রেসিডেন্টের দায়িত্ব টিঙ্কু বর্মাকে দেওয়া হলো, উনি এলাকার কাজকর্ম দেখার জন্য শ্রমিক সংগঠনের করার জন্য। কতটা আশাবাদী সামনে বিধানসভা নির্বাচন? ধরুন সামনের বিধানসভায় সারা বাংলায় আজকে যে সন্ধিক্ষণ আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবাংলার মানুষ, 2010-এর সন্ধিক্ষণ ঠিক একই ছিল। দিনের পর দিন দেখতে পাচ্ছেন মানুষ তৃণমূল ছেড়ে দূরে সরে যাচ্ছে। যে সমস্ত ভালো মানুষ যারা আছে, শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগুলো,
তৃণমূল কংগ্রেস ছেড়ে অনেক দিন আগেও বেরিয়ে গেছে এবং যারা বাকি ছিল কিছু মানুষ সেই মানুষগুলো যে সমস্ত নেতারা তারাও দল ছাড়ছে। আমার মনে হয় দেখুন কাল বা গতকাল বা পরশু দীনেশ ত্রিবেদী একজন ভালো নেতা তৃণমূলের ছিল, উনি কিন্তু স্বচ্ছ ইমেজ ওনার এলাকায় উনি দল ছেড়ে দিচ্ছেন। তো আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির যে প্রীতি ভাইপোর যে একটা প্রাইভেট কোম্পানি অলরেডি ডুবতে যাচ্ছে এবং একটাই কারণ শুধু স্বজন পোষণ এবং তোলাবাদ সন্ত্রাসবাদ। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি, আসানসোল সাংগঠনিক জেলার দায়িত্বে আছে সত্যজিৎ। কি দায়িত্ব পালন আপনি আজকে? আমি আজকে আসানসোল জেলা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতির উপস্থিতিতে আমি কুলটি বিধানসভা কুলটি চারে মণ্ডল সভাপতি হিসাবে, এটাতে মণ্ডল সভাপতি বলা হয় না, এটাতে ইউনিট বলা হয়, সেই ইউনিটের ফোরের আমি সভাপতির দায়িত্ব পেয়েছি। কিরকম লাগছে? দেখুন ছোটো বড় তো দায়িত্ব অনেক পেয়েছি, কাজ করেছি, পার্টি একবার সময় দিয়েছে, জায়গা দেওয়ার চেষ্টা করেছে কি কাজ করুন মানুষের জন্য, এমন দায়িত্ব দিয়েছে পার্টি, এমন জায়গায় দায়িত্ব দিয়েছে যেটা একটা বড় দায়িত্ব। এটা সংগঠনের আমরা কাজ করেছি, মোর্চার কাজ করেছি, যুব মোর্চার হিসাবে কাজ করেছি, শক্তি প্রমুখ হিসাবে কাজ করেছি, মণ্ডলে ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছি, পান্না প্রমুখ হিসাবেও কাজ করেছি, বুথ সভাপতি হিসাবে কাজ করেছি। আজকে একটা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন, এটা একদম পার্টি থেকে একটু সরে আছে, এখানে মানুষের কাছে যেতে হবে, আমাদেরকে মানুষের স্বার্থের জন্য ভাবতে হবে। কেন শ্রমিক একটা এমন সংগঠন, যদি শ্রমিক যে দলের সাথে যুক্ত থাকে সেই দল কোনোদিন হারে না আর সেই দল সবসময় জয়যুক্ত হয়। আমরা শ্রমিকের জন্য চিন্তাভাবনা করছি আর মোদিজির সরকার সবসময় শ্রমিকের জন্য অনেক কল্যাণ উপকারী যোজনা এনেছেন। আমাদের আগামী দিন আমরা এই টিএমসি সরকার যেগুলো আমাদের এখানে করতে দিচ্ছে না সেগুলোকে আমরা আবার এখানে সরকারে আসলে আমাদের 2021 সংগঠন যদি সরকার আসে এই সংগঠনের মাধ্যমে মানুষের আমরা উপকার করতে পারবো। আমার নাম টিঙ্কু ভার্মা, আমি এখন কুলটি মণ্ডল ইউনিট ফোরের ভারতীয় জনতা পার্টির সভাপতি। আমি শহীদ বীরকে পুষ্প অর্পিত কর আপনি শ্রদ্ধা সুমন অর্পিত করে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। পদ্মা বাউড়ি সুনিতা ভুঁইয়া কি পুলওয়ামা অ্যাটাক মে যে আমার বীর জওয়ান শহীদ হুয়ে থে उनको श्रद्धांजलि दिया गया और श्रद्धांजलि देते हैं हमारे जितने भी युवा समर्थक है भाजपा के, और कुछ वस्त्र जो है श्रद्धालु को वस्त्र अर्पित किया गया। पार्टी की ओर से पुलवामा में जितने भी शहीद को जो पाकिस्तान की ओर से नकारा हरकत किया गया उसके लिए हम लोग जितने भी हमारे शहीद हैं उनको हम लोगों ने श्रद्धांजलि अर्पित की। ये आज का कार्यक्रम था, मोमबत्ती जला करके इनको श्रद्धांजलि अर्पित की। अपना नाम? मेरा नाम हुआ पंकज साहब, मैं छोटी विधानसभा युवा मोर्चा का। आज के प्रिय भाजपा कार्यालय हमारा 2 বছর আগে পাকিস্তানদের সৈনিক উপর কায়রানা হামলা করেছিল, ওয়ার 2 বছর হয়েছে, সেইটা আমরা পুষ্প অর্পিত করে শ্রদ্ধাঞ্জলি দিলাম। আপনার পরিচয়? আমি ভাজুমো কুলটি বিধানসভা কোকন ম্যানার। আমাদের পশ্চিম বর্ধমান জেলা মাল্টি সেলের চেয়ারম্যান জাকির হোসেনের উদ্যোগে 59 নম্বর ওয়ার্ডের এখানকার স্থানীয় ছেলেদের নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যেই ক্রিকেট টুর্নামেন্টের আজকের ফাইনাল, আজকে খেলাধুলার মান যেভাবে নেমে গেছে আমরা চাইছি যেভাবে ধর্ম জাতের নামে রাজনীতি চলছে মানুষকে আবার আমাদের যে কৃষ্টি যে সংস্কৃতি যে খেলাধুলার কালচার তার মধ্যে ঘুরিয়ে নিয়ে আসার জন্য মাইনরিটি সেলের চেয়ারম্যান আমাদের এই জেলার থেকে এই প্রোগ্রামটা করেছেন, তাতে আজকে এই উদ্বোধন, এই উদ্বোধনের সূচনা করতে আমরা এখানে এসেছি। দাদা আপনার পরিচয়? দেবেশ চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি। আমরা 59 নম্বর ওয়ার্ড মে আমাদের জাকির ভাইকে উদ্যোগ সে যে মাইনরিটি যে সেল কে চেয়ারম্যান হ্যাঁ আর আমাদের চন্ডিগা যে ব্লক কে প্রেসিডেন্ট হ্যাঁ কুলটি ব্লক কে ইনকে উদ্যোগ সে আজ হাম লোক ইয়াহ ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ করনে যা রহে হ্যাঁ আর
ये मैच बहुत ही रोमांचक मैच होने जा रहा है। दोनों ही टीमें बहुत अच्छी हैं और ये मैच का मेन उद्देश्य है कि सिर्फ राजनीति के साथ साथ खेलकूद को भी बढ़ावा देना, खेलकूद को बढ़ना, ये उद्देश्य को सामने रख के आज पुलवामा का दूसरा महीना भी दूसरा साल भी चल रहा है। चालीस शहीद हमारे को याद करते हुए, उनको नमन करते हुए, उनकी याद में आज ये टूर्नामेंट किया जा रहा है और ये टूर्नामेंट बहुत ही रोमांचकारी होगा, ऐसा हम लोगों का मानना है। आपका परिचय? मेरा नाम हरजीत सिंह है, हम बरगान पश्चिम जिला ब्लॉक कांग्रेस के वर्किंग प्रेसिडेंट। ठीक प्रेसिडेंट दिवेश चतुर्वेदी साहब को बैच पोसी करेंगे हमारे सागर भाई। सागर भाई सागर साहब को डिस्ट्रिक्ट प्रेसिडेंट मैं रिक्वेस्ट करता हूँ दोनों ही टीम के प्लेइंग प्लेयर्स और कैप्टन से कि ये मैच को फ्रेंडली मैच के हिसाब से खेले, अपना 100% दे और अंपायर डिसीजन को फाइनल डिसीजन करार देकर स्पेशल चीफ गेस्ट जो आए हुए हैं सभी प्लेयर्स के साथ मिलकर हाथ मिलाकर उनके मनोबल को बढ़ाते हुए नजर आ रहे हैं। ये है मैच, मैं बहुत ही शुक्रगुजार हूँ हमारे सभी स्पेशल चीफ गेस्ट का और साथ ही हमारे जाकिर हुसैन साहब का, हमारे साजिद भाई साहब का, जिन्होंने ये मौका दिया। ये চার আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভুটমাডাঙ্গাল প্রাঙ্গণে যে আমাদের পার্টি অফিস আছে টিএমসি, সেখানে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কত ইউনিট ব্লাড? আমাদের এখন অলরেডি 10 ইউনিটের মতো দেওয়া হয়ে গেছে। আমাদের টার্গেট আছে যাতে কেন ব্লাড ইউনিট করছো? একটা কথা যে আমাদের বাসুদেবপুর টিএমসির পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজন করা হয়েছে, ব্লাডের ঘাটতি, ব্লাড ব্যাংকের আমরা শুনেছি যে ব্লাড ব্যাংকে ব্লাড নেই, আর সেই জন্যে আমাদের এক সপ্তাহ ধরে আলোচনা চলেছিল যে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হলে খুব ভালো হয়। আর একটা কথা, 2019 সালে 14 ফেব্রুয়ারি যে পুলওয়ামাতে যে বীর শহীদদের একটা মানে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, অনেক বীর শহীদ আমাদের শহীদ হয়েছিলেন, তাদের ওনাদের মৃত্যু মানে শহীদের শ্রদ্ধা জ্ঞাপন ইয়াতে আমাদের তাদের স্মরণে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আমাদের বাসুদেবপুর টিএমসির অফিসে। আপনার নাম? আমার নাম শচীন নাথ।